ফেসবুকে বা ফেসবুক মেসেঞ্জারে অনেকেই আমাদেরকে অনেক ধরনের মেসেজ দেয়, আবার সাথে সাথে রিমুভ করে দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে যা ঘটে, বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে যা ঘটে, একজন যদি মেসেজ দেয়, অন্যজন যদি একটু লেট করে সিন করে, তাহলে সে মেসেজটা সিন করার আগেই রিমুভ করে দেয়। তারপরে আমাদের আগ্রহী থেকেই যায় মেসেজটা কী ছিল। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি সেই রিমুভ করা মেসেজগুলো আপনি পরবর্তী সময়ে কীভাবে দেখবেন, বা সে ডিলিট করে দিলেও আপনি সেই মেসেজগুলো কীভাবে দেখতে পারবেন, সেই নিয়েই আজকের ভিডিও। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তারেক হাসান ফ্রম তারেক্স টেক বাংলা। আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, এই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এই ভিডিওতে। সো এই কাজটা করতে হলে আপনাকে ফার্স্টে যা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে, যাওয়ার পর একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ ডাউনলোড করার পরেই শেষ নয়, কিছু কিছু সেটিং করা লাগে, সেগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আনসেন্টকে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে ফার্স্টে যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে। সো আমরা ফার্স্টে এই অ্যাপে ঢুকব, সেই অ্যাপে ঢোকার পরে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে কিছু কিছু অপশন চাইবে, যেমন ধরেন এই নেক্সট 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 করে যতটুকু চাইব সেটা দিব। আমরা এখান থেকে আমরা চয়েস ইউর ফেভারিট চ্যাট অ্যাপস, অর্থাৎ আমরা কোন কোন অ্যাপ ব্যবহার করতে চাই, অর্থাৎ কোন কোন অ্যাপগুলোতে মেসেজ রিমুভ করার পরে আমরা মেসেজগুলো দেখতে চাই, সেই অ্যাপগুলো আমরা এখান থেকে মার্ক করে দিব। সো আমরা এখান থেকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম আমরা রাখলাম, অর্থাৎ এই তিনটা সোশ্যাল মিডিয়াতে যদি মেসেজ আসে আর রিমুভ হয় তাহলে আমরা সেই মেসেজগুলো পরবর্তীতে দেখতে পারবো। এখান থেকে চাইলে আপনারা বাকিগুলো করে নিতে পারেন, ইমো দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ইমো দিচ্ছি না। ওকে, নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে গিভ অথরাইজেশনে ক্লিক করব। করার পরে এখান থেকে অ্যাক্সেস চাইবে, নোটিফিকেশন অ্যাক্সেস, এখানে যে আনসিনটা দেখতে পাচ্ছেন সেটা অ্যাক্সেস করে দেবেন, অ্যালাউ করে দেবেন। ওকে, সো এখানে আপাতত কাজ শেষ। এখন আমরা প্রমাণসহ দেখে নিই কীভাবে সেই মেসেজগুলো কাজ করে। সো এই জায়গায় আমি আমার ফেসবুক লাইটে একটা একটা আইডি লগ ইন করে রেখেছি, আর আমার অন্য একটা আইডি আমি মেসেঞ্জারে লগ ইন করে রেখেছি। সো এখান থেকে যদি আমি মেসেজ দিই, দেখতে পারবেন লাইট থেকে যদি আমি এখানে মেসেজ দিই, হ্যালো তারেক, ওকে, আমরা এই মেসেজটা দিলাম। এখন যদি আমরা দেখি যে এই জায়গা থেকে যদি আমরা এই মেসেজটা রিমুভ করে দিই, এই জায়গা থেকে যদি আমরা মেসেজটা রিমুভ করে দিই, ডিলেট ডিলেট ফর এভরিওয়ান, ওকে ডিলেট, এখন এখানে দেখতে পারবো যে এখানে ডিলিট হয়ে গেছে। আমরা যদি আবার দিই, ওকে, এখন যদি আমরা আবার রিমুভ করি মেসেজটা, ওকে, এখানে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা এই মেসেজটা দেখতে হয় তাহলে আমরা এই আনসেন্টে যাব। আনসেন্টে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আমরা যে দুইটা মেসেজ রিমুভ করেছিলাম, হ্যালো তারেক তারেক, এই দেখেন এই দুইটা মেসেজ আমরা রিমুভ করেছিলাম। এই দুইটা মেসেজ এখানে শো করতেছে, এই একটা আর এই হচ্ছে একটা। ওকে, সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তারেক হাসান ফ্রম তারেক্স টেক বাংলা। আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, এই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এই ভিডিওতে। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।